এই দেখুন বন্ধুরা একদম পরিষ্কার হয়ে গেছে এখানে কিন্তু আর হলুদ কোনো অংশ নেই হুম নমস্কার বন্ধুরা সুব্রিদিক ফর গার্ডিনিংয়ের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আলোচনা করবো আমরা যখন ছোট ছোটো অ্যাডিনিয়ামগুলোকে টবে প্রতিস্থাপন করি ছোট টবে বা এরকম ব্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করি তারপরে একটা সমস্যা হয় এই চারাগুলোর কী হয় অনেক সময় এই কিন্তু শুকাতে থাকে ঠিক আছে করটেক্সগুলো তো আস্তে আস্তে স্থিত হবে যেমন এগুলো ট্রান্সপ্লান্ট করার পরে দেখুন আগে থেকে কতটা মোটা হয়ে গেছে আবার কি হয় এই মোটা হওয়ার বদলে আস্তে আস্তে চ্যাপটা হয়ে শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে শুকিয়ে যায় দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এই দেখুন এই দেখুন এই চারাটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং চ্যাপটা মতো হয়ে গেছে এই দেখুন আর এটা দেখুন এখানে শুকিয়ে গেছে এ ধারেও শুকিয়ে গেছে তো এগুলো কেন হয় এর কারণ কি সেটা আমরা জানবো এবং এগুলোকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব সে নিয়েও আলোচনা হবে আজ বন্ধুরা আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে অ্যাডিনিয়ামের করোটেক্সের কিছু অংশ হঠাৎ করে হলুদ হয়ে গেছে হলুদ হয়ে বা একটু ব্রাউন কালার ধারণ করে ঠিক আছে তো এটা কেন হয় সে নিয়ে যেমন আলোচনা হবে আর এগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব বা যদি হলুদ হয়ে যায় সেগুলোকে আমরা রিপেয়ার করবো কী করে সেটাও আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো এই দেখুন এই অ্যাডিনিয়ামটার করটেক্সের এই অংশগুলো দেখুন হলুদ হয়ে গেছে কিন্তু ঠিক আছে এমনি শক্ত আছে কিন্তু কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এদিকের কালারটা আপনারা লক্ষ্য করুন আর এটা দেখুন সম্পূর্ণ আলাদা কিন্তু ঠিক আছে আবার এই দেখুন এখানেও একটা এ দেখুন এই অংশটা দেখুন আস্তে আস্তে ব্রাউন কালার ধারণ করেছে এ দেখুন তো এগুলোর থেকে আপনার গাছটাকে কীভাবে মুক্ত করবেন সেটা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো এবং আপডেট সহ হ্যাঁ তো বন্ধুরা প্রথমে আসি আমাদের যেসব সিডলিংগুলোর করটেক্স শুকিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব দেখুন আমরা ছোটো ছোটো চারাগুলোকে গ্রো ব্যাগে বা ছোটো ছোটো টবে আমরা প্রতিস্থাপন করে কয়েকটি দিন সেমি রেখেছিলাম তারপরে আস্তে আস্তে আমরা এগুলোকে রোদ দূরে বের করে দিয়েছি এখন এই যে কয়েকটি দিন আমরা সেমি রেখেছি এর কয়েকটা কারণ আছে আমরা পাঁচ থেকে সাত দিন সেমি রাখি তার মধ্যে কিন্তু এর থেকে ফিডিং রুট বা সরু সরু হেয়ারি রুট কিন্তু তৈরি হয়ে যায় যেটা হচ্ছে খাদ্য এবং জল সংগ্রহ করতে থাকে সেই জন্য পাঁচ থেকে সাত দিন পরে এর থেকে নতুন গ্রোথ দেখতে পাই হুম তো যখন নতুন গ্রোথ দেখি তখন আমরা রোদ দূরে বের করে দিই কিন্তু সমস্ত চারার ক্ষেত্রে এইটা কিন্তু হয় না দেখা যাচ্ছে আপনার পঞ্চাশটা চারা আপনি রিপোর্ট করেছেন এই পঞ্চাশটার মধ্যে দশটার হয়তো সেভাবে রুটের ডেভেলপ হয়নি আর সেই চারাগুলো যদি আপনি রোদ দূরে রাখেন তাহলে আস্তে আস্তে কী হবে ওই করটেক্সটা কিন্তু শুকাতে থাকবে তার কারণ কি সে তো জল শোষণ করতে পারছে না জল খাবার কোনো কিছু নিতে পারছে না করটেক্সের মধ্যে যতটুকুনি আছে ততটুকুনি সে খরচ করছে ফলে জল এবং খাবারের কিন্তু শর্টেজ হবে আর করটেক্সটা কিন্তু আস্তে আস্তে শুকাতে থাকবে সেই জন্য যখন দেখবেন কোনো সিডলিংয়ের করটেক্সটা শুকাচ্ছে বা ইম্প্রুভ করছে না স্ফীত হচ্ছে না সেক্ষেত্রে কি করবেন ওই সব চারাগুলোকে আলাদা করে নিয়ে সেমিসেডে আরও কয়েকটি দিনের জন্য রেখে দিতে হবে হুম কয়েকটি দিন বলতে দিন পনেরো জন্য আরও আপনারা সেমিসেডে রাখলেন সেমিসেড বলতে পুরো অন্ধকার নয় কিন্তু আধো আলো আধো ছায়া থাকবে আর কি ইনডাইরেক্ট সানলাইট থাকবে সেখানে যদি একটানাও গাছগুলো থাকে অ্যাডিনিয়াম থাকে তাহলেও কিন্তু গ্রোথ ভালো হবে ঠিক আছে তো এরকম জায়গায় চারাগুলোকে আপনারা রাখবেন আর জলটাই কিন্তু বুঝে বুঝে দিতে হবে এই সময় যখন দেখবেন যে টবের মিডিয়াটা বা গ্রো ব্যাগের মিডিয়াটা শুকিয়ে গেল তখন জল দেবেন করটেক্সটা শুকিয়ে যাচ্ছে বলে আপনি বেশি বেশি করে জল দেবেন সেটা হবে না সে হলে কিন্তু পচে যাবে কারণ করটেক্সটা শুকিয়ে যাচ্ছে ও জল শোষণ করতে পারছে না এর রুটের ডেভেলপমেন্ট হয়নি বা রুট ভালোভাবে তৈরি হয়নি ঠিক আছে রুট তৈরি হলে তারপরে তো জল শোষণ করবে আর তার উপরে আপনি যদি ঘন ঘন জল দিতে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ চারাটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য জলটাও বুঝে বুঝে দেবেন আর এই চারাগুলোকে আপনারা সেমেসেমে নিয়ে যাবেন এর পাশাপাশি আমরা কি করব এই চারাগুলো ফিউমিক অ্যাসিড এক লিটার জলে এক ভালো করে মিশিয়ে যখন জল দরকার হবে তখন জলের বদলে আমরা হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটা এই গাছের গোড়াতে দিয়ে দেবো তাহলে কী হবে রুটটা কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে হ্যাঁ বন্ধুরা যদি দেখেন কোনো অ্যাডিনিয়ামের যে সিলিংগুলো আমরা প্রতিস্থাপন করেছি কোনো একটা অংশ শুকিয়ে গেছে এরকম শুকিয়ে যদি ভিতরের দিকে ঢুকে যেতে থাকে সেক্ষেত্রে এই টপটাকেও কিন্তু আপনি সেমিসাইড এনে রাখবেন হ্যাঁ আর এখানে যে শুকিয়ে ভিতরের দিকে ঢুকে গেছে এটা কিন্তু পচে যায়নি এই অংশটা এই অংশটা কি হয়েছিল যে অতিরিক্ত রোদ্দুরের জন্য বা অতিরিক্ত ডিহাইড্রেটেড হওয়ার জন্য কিন্তু এই অংশটা শুকিয়ে গেছে হ্যাঁ এবার এই চারাটার রুট যদি ঠিকঠাকভাবে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে এটা রিকভার করে যাবে হ্যাঁ সেই জন্য এরকম যেসব চারাগুলো আপনাদের কাছে আছে সেগুলোকেও সেমিসাইডে রেখে দেবেন হ্যাঁ এবং হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেবেন ফাঙ্গি কিন্তু নিয়ম করে স্প্রে করবেন বোধ হয় এবার আসি যেসব অ্যাডিনিয়ামের ক্রটেক্সগুলো এরকম হলুদ বা ব্রাউন কালার ধারণ করেছে এগুলো কেন হয় দেখুন এগুলো কিন্তু মূলত হয় সান বার্নের জন্যে হ্যাঁ অতিরিক্ত সূর্যালোক পড়ার জন্যে গরমে এই অংশগুলো কিন্তু পুড়ে যায় হ্যাঁ তো এটা যদি এইভাবে থাকে তো খুব বেশি অসুবিধে কিন্তু হয় না কিন্তু আমরা তুলে দেবো এটা দেখতে খারাপ লাগে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এটা হলুদ হয়ে গেছে কিন্তু এর নিচে যদি আমরা একটু খুঁটিয়ে দিই এ দেখুন সবুজ রঙের কিন্তু আস্তরণ আছে এটা শুকনো এই হলুদ বা ব্রাউন কালার যেটা হয়ে গেছে এটা কিন্তু শুকিয়ে গেছে আর এর নিচে সবুজ রঙের নতুন কিন্তু স্ক্রিন কিন্তু তৈরি হয়ে গেছে সেই জন্যে এটাকে আমরা কিন্তু তুলে দেবো তো এটা তোলার জন্য আমাদের লাগবে একটা পুরনো ব্রাশ সাবান লাগবে মাইল্ড সোপ আর কি গায়ে মাখা সাবান হলেই হবে আর হচ্ছে একটা ছুরি লাগবে এরকম আর লাগবে জল বন্ধুরা প্রথমে এই অংশটা জল দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে হুম এবার এতে একটু সাবান ঘষে নিচ্ছি আমি দেখুন এই দেখুন এখানে খুব ভালো করে ব্রাশ দিয়ে সাবানটা লাগিয়ে দিচ্ছি হুম এইভাবে ঘষে ঘষে একদম লাগিয়ে দেব যতদূর হলুদ হয়ে গেছে সেই পর্যন্ত কিন্তু আমরা এই সাবানটা লাগাবো আর কি তার বেশি নয় সারা করটেক্স জুড়ে কিন্তু আমরা ওই সাবান লাগাবো না দেখুন এইটুকুনি লাগিয়েছি আমি মাত্র এটা লাগানোর পরে আমাদেরকে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু একটু দেরি করতে হবে তো এই সাবান জল পাওয়ার পরে এখানে যে শুকনো ছাল আছে এগুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং খুব সহজে উঠে আসবে তো থাকুক আমি মিনিট পনেরো পরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা পনেরো মিনিট পরে দেখুন এবার এভাবে ঘষলে আস্তে আস্তে দেখুন উঠে আসবে এই দেখুন বেশিরভাগ শুকনো ছালগুলো কিন্তু উঠে আসবে হ্যাঁ এই দেখুন বন্ধুরা এবার আমরা ছুরি এই পিছন ধার দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে এই ছালগুলো তুলে নেবো এগুলো অনেকটা শক্তভাবে বসে আছে সেই জন্য আমরা যদি একটু ধৈর্য ধরে এগুলো তুলে নিই তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে এই দেখুন এই দেখুন নিচে সবুজ অংশ বেরিয়ে যাচ্ছে আর এটা কিন্তু শুকনো এটা মৃত আর কি বন্ধুরা দেখুন এখানে কিন্তু কোনো রকমের ব্রাউন কালার বা হলুদ রঙের কোনো অংশ নেই সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে আর এই অংশটা আমরা প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেবো এই ন্যাকড়াটা ভালোভাবে জলে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে ধুয়ে নেব কারণ যেহেতু সাবান দিয়েছিলাম তো ভালোভাবে ধুয়ে নিতে হবে বন্ধুরা আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এই অংশটা আমরা শুকিয়ে নেব জলগুলো খুব ভালো করে চেপে চেপে মুছে নেবো একদম এ মুছে নিলাম এবার কি করব এই অংশে আমরা কিন্তু ফাঙ্গি একটা প্রলেপ লাগিয়ে দেবো খুব হালকাভাবে কারণ এখানকার শুকনো ছালগুলো সব আমি তুলে দিয়েছি তুলে দিয়ে নিচে যে সব পিসু সেটা বের করে দিয়েছি তো এবার যদি এখানে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিই তাহলে আস্তে আস্তে এই অংশটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে এটা কিন্তু একদম এই পাশে যেমন দেখছেন ঠিক এরকম অবস্থায় পরিণত হবে আমি এখানে সাব ফাঙ্গিসাইড নিচ্ছি অল্প একটুখানি নিয়েছি এভাবে খুব সুন্দর করে লাগিয়ে দেবো এই জায়গাটাতে বন্ধুরা এই গাছটার এই পিছনের এই অংশটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এখান থেকে এই অংশটা এই পেছনের সম্পূর্ণ অংশটা কিন্তু এরকম হলুদ হয়ে গেছিলো তো তুলে দেওয়ার পরে তুলে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম এর সঙ্গে কিন্তু মিশে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে গাছগুলো ট্রিটমেন্ট করতে পারেন হ্যাঁ তো বন্ধুরা আপনাদের অ্যাডিনিয়ামে যদি এরকম হলুদ বা ব্রাউন কালারের কোনো ছোপ থাকে তাহলে এইভাবে সুন্দর করে তুলে নেবেন তুলে নিয়ে ফাঙ্গি একটা প্রলেপ দিয়ে দেবেন ঠিক আছে তো সিলিং কিভাবে পরিচর্যা করবেন এবং যদি কোনো হলুদ বা ব্রাউন কালারের ছোপ হয় তো সেগুলোকে কিভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন সেই নিয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করবেন কেমন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি সব সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার